আসন্ন ঘাটাইল পৌরসভা নির্বাচনে 8 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন সৎ সাহসী যোগ্য ও তরুণ নেতা হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মরহুম এস এম আব্দুর রশিদ নেতার একমাত্র সুযোগ্য পুত্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম রকিবুল হাসান মানিক মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। সোমবার সকাল 11:30 উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হকের কাছে মনোনয়ন ফর্ম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, টাঙ্গাইল জেলা মিনিবাস মালিক সমিতির সহসভাপতি কাজী কাউসার, সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক শরীফ সিদ্দিকী, ঘাটাইল পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম খান, সাবেক কাউন্সিলর আফজাল হোসেন সহ আরো অনেকে। উল্লেখ্য, ঘাটাইল পৌরসভা সহ 10 পৌরসভা নির্বাচন আগামী 28 নভেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের 1007 ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 2 নভেম্বর মঙ্গলবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 4 নভেম্বর বৃহস্পতিবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 11 নভেম্বর বৃহস্পতিবার এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে 28 নভেম্বর। এই 8 নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা 2516 জন, এর মধ্যে পুরুষ ভোটার 1235 জন ও মহিলা ভোটার 1281 জন।